মালটা চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুমিল্লার নাঙ্গলকোটের কৃষি উদ্যোক্তা ফরিদুল্লাহ। প্রাথমিকভাবে শুরু করা এই প্রকল্পে লাভ হলে আরও বেশি জমিতে চাষাবাদের ইচ্ছাও জানান তিনি। মালটা চাষিদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে জানিয়েছে উপজেলা কৃষি দপ্তর। নাঙ্গলকোট উপজেলার প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজের তথ্যে ডেস্ক রিপোর্ট। 2020 সালের ফেব্রুয়ারি মাসে কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা অশদিয়া গ্রামে 50 শতক জমিতে মালটা চারা রোপণ করেন ফরিদুল্লাহ। বাগানটিতে 150 মালটা গাছের পাশাপাশি রয়েছে লেবু ও কমলার গাছও। এখন সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন আকারের মালটা। সবুজ পাতার আড়ালে কিংবা পাতা ঝরা ঢালে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট ফলটি। গেল বছরের চেয়ে এবার মালটা ফলন ভালো হয়েছে উল্লেখ করে ফরিদুল্লাহ জানান, প্রতি কেজি মালটা 110 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি অফিসারের পরামর্শে আমি মালটা চাষ করি, মোটামুটি স্বাবলম্বী। মালটা চাষ করে যতটুকু খরচ করছি, খরচের টাকা উঠে আমার মোটামুটি লাভবান হব। তার সফলতা উদ্বুদ্ধ হয়ে এলাকার বেকার যুবকরাও ঝুঁকছেন মালটা চাষের দিকে। এটি চাষে সফল হয়ে ফরিদুল্লাহ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন মন্তব্য স্থানীয় বাসিন্দাদের। 10-12 জন লোক আছে এখানে, বা লোক খাড়াইতে আসছে এখানে মালটা বাগান করে এলাকায় একটা সাড়া জাগিয়েছে এবং কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা যদি প্রতিটি পরিবারে কিছু কিছু জায়গাতে এভাবে ফলন করি, আমরা মাল তো উৎপাদন করতে পারি, বিদেশ থেকে আমদানি থেকে আমরা রেহাই পাবো এবং এদেশের মানুষ ফরমালিন মুক্ত ফল পাবে। এই অঞ্চলে কৃষকরা মালটা চাষ করে ধানের 10 গুণ বেশি লাভবান হতে পারে বলে দাবি করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা আশা করতেছি এই বাগান থেকে আমরা 2 থেকে 2.5 লাখ টাকার ফল বিক্রি করতে পারবো। খরচ হয়েছে প্রায় 1 লাখ টাকার মতো ওনার পরিচর্যা বাবদে। আমরা চারা আমরা দিয়েছি এবং অন্যান্য জিনিসপত্র আমরা দিয়েছি, তো আমাদের আরও এরকম বাগান অনেকগুলি আছে। মাটির গুণাগুণ ভালো হওয়ায় উপজেলায় কৃষকদের কম খরচে ফলজ বাগান গড়ে তোলার আহ্বান জানান এই কৃষি কর্মকর্তা। হুমায়ুন কবির, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।